ফের ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। ভাঙলো নদী বাঁধ, হুড়মুড়িয়ে জলে ভেসে গেল 30টিরও বেশি ঘরবাড়ি। প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। এই ঘটনাটি কোথায় ঘটেছে, এখন কি অবস্থা, জানিয়ে দেবো বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সব আগে দেখার জন্য। সুন্দরবনে নদীবাঁধ ভেঙে জলের তলায় হারিয়ে গেল 30টিরও বেশি ঘরবাড়ি। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের বাসন্তী পঞ্চায়েতের রাধাবল্লভপুর গ্রামের এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর 5টা নাগাদ সুন্দরবনের হোগল নদীতে জোয়ার চলছিল, তখনও ঘুম ভাঙেনি সব গ্রামবাসীর। এই অবস্থায় কেউ কিছু বুঝে ওঠার আগেই নদীবাঁধ ভেঙে গিয়ে গোটা রাধাবল্লভপুর গ্রাম গ্রাস করে ফেলে নদীর জল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়িঘর, ভেঙে পড়ে নদীর জলে ভেসে যায় সব। আচমকা এমন বিপর্যয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন লোকজন, অনেকেই আবার ঘুমন্ত অবস্থায় নদীর জোয়ারের জলে ভেসে যেতে থাকেন। স্থানীয়রা প্লাস্টিকের ড্রাম ফেলে কোনো রকমে তাদের উদ্ধার করেন। রাধাবল্লভপুর গ্রামের স্থানীয় বাসিন্দা রুনু জানিয়েছেন, অন্ধকার ছিল তখনও, ফজরে নামাজ পড়ে আবার একটু গিয়ে শুয়েছিলাম, আচমকাই হুড়মুড় শব্দ বাড়িঘর ভেঙে পড়ার। ঘর থেকে বেরিয়ে দেখেন নদীর জলে ঘরবাড়ি ভেঙে ভেসে যাচ্ছে। সামনে তার মেয়ের বিয়ে, তার সমস্ত প্রস্তুতি করা ছিল ঘরে, সব শুদ্ধ চলে গেল নদীগর্ভে। এলাকার মানুষের বাড়িঘর সহ প্রয়োজনীয় সমস্ত জিনিস নদীগর্ভ গ্রাস করে নিয়েছে কয়েক মুহূর্তে। এলাকাবাসীর আপাতত কোনো ক্রমেই প্রাণে বেঁচে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে। স্থানীয়দের দাবি, ঘটনায় প্রায় 4 ঘন্টা পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছায়, কোনো উদ্ধার কাজে তারা হাত লাগায়নি, এমনটাই অভিযোগ তাদের।